প্যানভিশন টিভি প্রেজেন্ট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওসল্সালাম সঈদ আলিয়া ইউলমুর সালী ও আল আলহি ও আসহাবিহি আজমাইন আমিভির আলোর পথ অনুষ্ঠানে সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা আলোচনা করব ঊষর নির্ধারণে উৎপাদিত উৎপাদন ব্যয়ের বাদ দিতে হবে কিনা আমরা আগের কয়েকটি পর্বে ঊষর নিয়ে আলোচনা করেছি এখন সেই ঔষড় নির্ধারণের ক্ষেত্রে আমরা প্রোডাকশন কস্ট যেটি সেটাকে বাদ দেব কিনা আমি একটা উদাহরণ দিয়ে বিষয়টি উপস্থাপন করছি একটি জমিতে ফসল উৎপাদন হলো একশো মন তাহলে আমরা যদি সেটা বৃষ্টির পানিতে উৎপাদিত হয় তাহলে নিয়ম অনুসারে দশ মন ঊষর আদায় করতে হবে আর যদি ইরিগেশনের মাধ্যমে বা সেলু মেশিনের মাধ্যমে পানি দিয়ে উৎপাদন করা হয় তাহলে পাঁচ মন ওষর আদায় করতে হবে এই হচ্ছে বিধান এখন প্রশ্ন হল উসরের হিসাব করার সময় ঊষরের পরিমাণ হিসাব করার সময় উৎপাদন খরচ কি বাদ দেওয়া হবে এই উদাহরণটি আমরা আবার আলোচনা করি মনে করি যে একজন কৃষকের উৎপাদন হচ্ছে এক মন এই এক উৎপাদন করার জন্য সেই কৃষকের যে খরচ সেটি যদি আমরা ফসলে রূপান্তর করি তাহলে দেখা যাচ্ছে চল্লিশ মনের সমান তার খরচ হয়ে গেছে তাহলে আমরা যদি চল্লিশ মন বাদ দিই তাহলে তার থাকে হলো আর ষাট মন তাহলে সেই ষাট মন হতে সে আদায় করবে হচ্ছে যদি বৃষ্টির পানিতে উৎপাদন করে ছয় মন অর্থাৎ ষাট মনের শতকরা দশ ভাগ আর যদি ইরিগেশনের মাধ্যমে উৎপাদন করে তাহলে সে আদায় করবে তিন মন অর্থাৎ ষাট মনের শতকরা পাঁচ ভাগ এই হচ্ছে যদি আমরা উৎপাদন খরচ বাদ দিই তাহলে প্রশ্নটা হচ্ছে এই যে ঊষর নির্ধারণ করার ক্ষেত্রে উৎপাদন খরচ কি বাদ দেওয়া যাবে এই বিষয়েও সামান্য মতভেদ রয়েছে তবে আমরা একটু ভিন্ন মত গ্রহণ করব একটু ভিন্ন মতকে আমরা প্রাধান্য দেব বাস্তব প্রয়োজনে সাধারণভাবে যেটা বলা হয় অর্থাৎ চার মাঝাবে চার মাঝাবেরই পরিধানযোগ্য বক্তব্য হচ্ছে হানাফি মালিকি সাফি হাম্বলি যে ঊষর নির্ধারণের ক্ষেত্রে উৎপাদন খরচ বাদ দেওয়া যাবে না অর্থাৎ ঊষর সরলভাবে নির্ধারণ করতে হবে সরল হিসাব হচ্ছে যদি কৃষক বৃষ্টির পানিতে উৎপাদন করে তাহলে শতকরা দশ ভাগ ঔষর আদায় করবে আর যদি কৃষক সেটি ইরিগেশনের মাধ্যমে নিজের খরচে পানি দিয়ে নিজের খরচে যদি সে পানি দিয়ে উৎপাদন করে সেটা স্কিমের মাধ্যমে হতে পারে বা সেলো মেশিনের মাধ্যমে হতে পারে যেভাবে হোক পানির জন্য যদি তার খরচ হয় তাহলে তিনি শতকরা পাঁচ ভাগ ঔষর আদায় করবেন এর বাইরে অন্যান্য যে খরচগুলো রয়েছে যেমন ট্রাক্টরের খরচ তারপরে হলো সার কীটনাশক কিংবা নিড়ানি ধান কাটা তারপর ধান পরিষ্কার করা কিংবা বীজ বীজ লাগানো ইত্যাদি এই কোনো খরচ উসর নির্ধারণের ক্ষেত্রে বিবেচিত হবে না এই খরচগুলো হিসাব করে টোটাল যে উৎপাদন তা হতে বাদ দেওয়া যাবে না সম্পূর্ণ উৎপাদনের উপরে ঊসর আদায় করতে হবে হয় দশ ভাগের ভাগ অথবা শতকরা পাঁচ ভাগ এখন এটা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ আলিমগণের অভিমত এবং তাদের যুক্তিও অনেক বেশি শক্তিশালী সেটি হচ্ছে রসুর সাল্লাহ ইসলাম ঊষর নির্ধারণ করেছেন এবং তিনি পরিষ্কার বলে দিয়েছেন আকাশের পানিতে যদি হয় ঝর্ণার পানিতে যদি হয় তাহলে শতকরা দশ ভাগ আদায় করবে আর যদি ওই ইয়ের মাধ্যমে ইরিগেশনের মাধ্যমে উৎপাদন করা হয় তাহলে দশ ভাগের এক ভাগের অর্ধেক মানে শতকরা পাঁচ ভাগ আদায় করবে পরিষ্কার উনি অন্যান্য খরচের বিষয়ে কিছুই বলেননি এই যুক্তি বা এই অভিমতটি শক্তিশালী কোনো সন্দেহ নেই কিন্তু এর বিপরীতে একটি অভিমত রয়েছে যেটা আমরা বলতে পারি যে কৌলুন সাদ বা এটা একটা বিরল অভিমত বা সংখ্যাল লঘু অভিমত কয়েকজন আলিমের অভিমত কয়েকজন সাহাবির অভিমত ইবনে আব্বাস আবদুল ইবনে অমর রোজিউল্লাহুয়ান হু ওনাদের হতে বর্ণিত হয়েছে বা কয়েকজন তাবি হতো যে তারা বলেছেন যে তোমার যে যদি কোনো ঋণ থাকে তাহলে সেটি বাদ দাও তারপর ঊষর আদায় করো কিংবা তুমি খরচটি বাদ দাও তারপর উসর আদায় করো এ ধরনের বক্তব্য তারা দিয়েছেন এটা পাওয়া যায় আরেকটি খুব গুরুত্বপূর্ণ হাদিস পাওয়া যায় একজন ঊসর সংগ্রাহক একজন ঊসর কালেক্টর তাকে তার নাম হচ্ছে সাহাল হাদিসটি আবু দাউদে রয়েছে তাকে রসু সাল ইসলাম ফল ফসলের ফলের ঊষর সংগ্রহ করার জন্য খেজুরের ঔসর সংগ্রহ করার জন্য পাঠাতেন কিন্তু এটা মৌসুমের প্রথমে তাকে অনুমান করার জন্য পাঠানো হতো যেন প্রথমে অনুমান করতে পারে যে এই গাছে কী পরিমাণ খেজুর হতে পারে এবং সেটি হতে যেন দশ ভাগের এক ভাগ কিংবা শতকরা পাঁচ ভাগ ঊষর পরবর্তীতে আদায় করতে পারেন যখন খেজুর কাটা হবে তখন রসুল সাল ইসলাম তাদেরকে একটা নির্দেশনা দিতেন সেটি হলো উত্রুকু থুলুস অথবা দাউ থুলুস তোমরা তিন ভাগের এক ভাগ বাদ দিও অথবা কোনো সময় বলেছেন চার ভাগের এক ভাগ বাদ দিও তিন ভাগের এক ভাগ অথবা চার ভাগের এক ভাগ তোমরা বাদ দিও অর্থাৎ যেই খেজুরটা তোমরা দেখতে পাচ্ছ গাছে ঊসর হিসাব করার সময় তার তিন ভাগের এক ভাগ বাদ দিয়ে রাখবা কিংবা তার চার ভাগের এক ভাগ বাদ দিয়ে রাখবা এটা খুব গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা ছিল রসুলসা ইসলামের এবং অনেকে বলছেন যে হয়তো গাছ থেকে ফল পড়ে যায় কিংবা পথিকরা গাছ থেকে ফল খায় কিংবা ওই ব্যক্তি যিনি ফল গাছের মালিক তিনি তার আত্মীয় স্বজনকে ফল দিয়ে থাকেন খেজুর দিয়ে থাকেন এইসব কারণে সাল্লাহ ইসলাম এই পরিমাণ বাদ রাখতে বলেছেন পরবর্তী যুগে আমরা কয়েকজন আলেমকে পাই বিশেষ করে মালিকী মজাবের কয়েকজন আলেম তারা বলেছেন যে এই হাদিসকে দলিল হিসেবে গ্রহণ করে আমরা উৎপাদন খরচ হিসাবে চার ভাগের এক ভাগ কিংবা তিন ভাগের এক ভাগ বাদ দিতে পারি আধুনিক যুগের অনেক আলেম আধুনিক যুগের অনেক আলেম তারা মনে করেন যে যেহেতু বর্তমান সময়ে বর্তমান সময়ে আমরা একটা ভিন্ন বাস্তবতার মধ্যে আসি এখন উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে এখন অনেক সময় বলা হয় কৃষক উৎপাদন খরচ তুলতে পারে না তাহলে সেক্ষেত্রে যদি আমরা উৎপাদন খরচটি বিবেচনায় না নিয়েই উসর আরোপ করি তাহলে সেটি কৃষকের জন্য একটা বোঝা বলে পরিগণিত হতে পারে কেউ কেউ এটা সেরকম মনে করতে পারে এই কারণে আধুনিক যুগের অনেক আলেম ইনক্লুডিং ইউসফ আল কালি তারা মনে করেন যে ঊষর নির্ধারণের ক্ষেত্রে উৎপাদন খরচ বাদ দেওয়া উচিত সেটা যেমন এই হাদিসটি সমর্থন করে তেমনিভাবে মকাসুদ্দেশ্বরিয়ার সাথেও সেটি সঙ্গতিপূর্ণ তাহলে আমরা যদি হাদিসের উপরেও আমল করি তাহলেও কমপক্ষে চার ব্যাগের এক ভাগ আমরা উৎপাদন খরচ হিসেবে বাদ দিতে পারি আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো এই সারের খরচ কীটনাশক দেওয়া কিংবা এখন যেভাবে উৎপাদন করা হয় ট্রাক্টর আগত ওই যে হালের বলদ দিয়ে চাষাবাদ করা হতো ট্রাক্টরের যে খরচ ধান কাটার খরচ ধান মাড়াই করার খরচ বীজের খরচ রোপণ করার খরচ নানাবিধ খরচ ফসলের সাথে যুক্ত হয়েছে অথচ রসুল সালাইস্তামের যুগে সবচেয়ে বড় খরচ ছিল পানির খরচ কিন্তু এখন পানির খরচ ফসল উৎপাদনের ক্ষেত্রে সবচেয়ে বড় খরচ নয় এসব বিবেচনায় এবং রসিসুল্লা ইসলাম যে তিন ভাগের এক ভাগ বাদ দিতে বলছেন বা চার ভাগের এক ভাগ বাদ রাখতে বলছেন ফসল হতে ঊষর নির্ধারণের পূর্বে সেই সব হাদিস সেই হাদিসটি বিবেচনায় নিয়ে আমরা বলতে পারি একটা কৃষক বান্ধব এবং কৃষকদেরকে ঊষর আদায়ে উৎসাহিত করার জন্য আমরা এই অভিমত গ্রহণ করতে পারি যে উসর নির্ধারণের পূর্বে উৎপাদন খরচ বাদ দেওয়া যেতে পারে অন্ততপক্ষে সেটা যদি তিন ভাগের এক ভাগ বা চার ভাগের এক ভাগ বাদ দেওয়া হয় তাহলে সেটি আমরা মনে করি তার সমর্থনে হাদিসে রয়েছে এবং সেটি কৃষকের জন্য অনেক একটি সহজ আমল হয় উদাহরণস্বরূপ যদি একশো মন দান উৎপাদন হয় এবং তার যে উৎপাদন খরচ সেটি যদি তিরিশ মনের সমান হয় বা তিরিশ মন আমরা যদি উৎপাদন খরচ হিসেবে বাদ রাখি তাহলে আমরা বলতে পারি যে ওই কৃষক বাকি সত্তর মনের ওষর আদায় করবে তাহলে সত্তর মনের যদি ওষর আদায় করে সেটি যদি বৃষ্টির পানিতে হয় সাত মন আদায় করবে আর যদি সেটি ইরিগেশনের মাধ্যমে উৎপাদন করতে হয় তাহলে তিনি সাড়ে তিন মন ওষর আদায় করবেন এবং এটি তার জন্য সম্পূর্ণ ফসলের অর্থাৎ একশো মন হতে ঔষর আদায় করার তুলনায় এই উৎপাদন খরচ বাদ দিয়ে ওষর আদায় করা একটি কৃষকের জন্য সহজ তাই আমরা মনে করি এটি যদিও একটি সংখ্যালঘু অভিমত বা কম সংখ্যক আলিমের অভিমত সাহাবি পর্যায়ে কয়েকজন তাবি পর্যায়ে কয়েকজন আধুনিক যুগে অবশ্য অনেক আলেম এই অভিমতের সাপেক্ষে মন্তব্য মত প্রকাশ করছেন এবং যেহেতু উসর প্রদানের আমলটি দীর্ঘদিন ধরে চর্চায় নেই তাই আমরা মনে করি উৎপাদন খরচ বেড়ে যাওয়ার এই সময়ে বর্তমান যুগে আমরা জোরালোভাবে সুপারিশ করি আলিম সমাজ এ বিষয়ে হয়তো আরও আলোচনা করবেন এবং এই সুপারিশটি তারা গ্রহণ করতে পারেন যে উৎপাদন ব্যয় বাদ দিয়ে আমরা অবশিষ্ট ফসলের উসর আদায়ের যে অভিমত সেটি গ্রহণ করব এবং এ ব্যাপারে আমরা কৃষকদেরকে উৎসাহিত করব এবং আমরা মনে করি এই অভিমতটি অনেক বেশি কৃষক বান্ধব একটি অভিমত তাই আমার আহ্বান থাকবে সবার প্রতি ঔসর সম্পর্কে অধ্যয়ন করা গবেষণা করা এবং ঊষোরের বিধানটি ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে সবাই যেন ভূমিকা পালন করে বিশেষ করে ইমামগণ খতিফগণ আলিমগণ এবং ওয়াইসগণ তাদের সবার প্রতি আমি এই আহ্বান রেখে আমার আজকের এই আলোচনা শেষ করছি واخر دعوانا ان الحمد لله رب العالمين